এদিকে আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেফতার ছাত্রলীগের 10 নেতাকে 5 দিন করে রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে ঢাকার সিএমএম আদালত পুলিশের আবেদন মঞ্জুর করে তাদের জিজ্ঞাসাবাদে পাঠান। এদিকে এ ঘটনায় আজ শামসুল আরিফিন রাফাত নামে আরও এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা তদন্ত করছে পুলিশের গোয়েন্দা বিভাগ। তাসলিমুল আলম তৌহিদের প্রতিবেদন। বুয়েটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বুয়েট ছাত্রলীগের 10 নেতাকে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এই 10 জনকে সোমবারই আটক করা হয়। এ ঘটনায় নিহত ফাহাদের বাবা বাদী হয়ে রাজধানীর চকবাজার থানায় 19 জনকে আসামি করে মামলা করেন। মামলাটির তদন্তভার ডিবিতে হস্তান্তর করা হয়। এদিকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা তাদের 10 দিন করে রিমান্ড চাইলে শুনানি শেষে প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। আমরা রাষ্ট্রপক্ষে বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলায় যদি রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে এর সাথে আর যারা জড়িত আছে তাদেরকে শনাক্ত করা সম্ভব হবে, তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। রাষ্ট্রপক্ষের পক্ষ স্যাটিসফাইড সেখানে আসামিদের বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আসামি পক্ষের আইনজীবীরা গ্রেপ্তারকৃতদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আবেদন করে, তবে বিচারক তা নাকচ করে দেন। ভিডিও চিত্রে যারা দেখতে পেয়েছি, কয়েকজন ছাত্র মিলে আজকের যে ভিকটিম তাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আসল ঘটনাটি যেটা ঘটেছিল রুমের ভিতরে কি হয়েছে সেটি কিন্তু সিসি ক্যামেরায় দেখা যায়নি। সে ঘটনার সময় ছিল না, সে বাইরে থেকে প্রাইভেট পড়ে এসে যখন হলে ঢুকছে তখন ওই বারান্দায় ফুটেজ ক্যামেরায় তাকে দেখা যায়, এটাই আমরা আপাতত এটা জানি। এদিকে আবরার হত্যায় জড়িত আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম শামসুল আরিফিন রাফাত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের 17তম ব্যাচের ছাত্র রাফাত। মঙ্গলবার রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মামলার এজাহারে জানা যায়, রোববার রাত 8টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলায় 2011 নম্বর কক্ষে তাকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগের বুয়েট শাখার কয়েকজন নেতাকর্মী। এর কয়েক ঘন্টা পর ভোর 3টার দিকে ফাহাদের মরদেহ পাওয়া যায় হলের সিঁড়ির সামনে থেকে। পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে তাকে হত্যা করে বলে এজাহারে বলা হয়। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায় নিথর ফাহাদকে 4 জন মিলে কোলে করে হলের বারান্দা দিয়ে নিয়ে যাচ্ছেন। এ সময় অন্তত 10 জনকে ওই ফুটেজে দেখা যায়। নতুন প্রকাশিত ফুটেজে আবরারকে হত্যার পরে কারা বেরিয়ে গেছে সেই ছবিও দেখা গেছে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় পলাতক আসামিদের ধরতে কাজ চলছে। তাসলিমুল আলম তৌহিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।